رمضان 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 يا حبيب رمضان رمضان ليتك دوما قريب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. আমরা সুবহান রব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যিনি আজকে আমাদেরকে এই জুবাইল শহরের সবচেয়ে বড় মসজিদ এই জামে কবিরে সালাত ইশা আদায় করার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকের উপরে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই টপিকটা হলো শবে বরাত পালন করা সুন্নত নাকি বিদআত, বা এই শবে বরাতে আমাদের জন্য কি আসলে করণীয় কিছু আছে কিনা বা কিছু বর্জনীয় আছে কিনা। তো যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা সেই বারিকাতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আসুন প্রত্যেকেই সেই মহান নবীর প্রতি দ্রুত এবং সালাম পেশ করি পুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় মুসল্লি কেরাম, সম্মানিত উপস্থিতি, প্রকৃতপক্ষে আমরা সকলেই জান্নাত যেতে চাই। কেউ জান্নাত ছাড়া অন্য কোথাও যেতে চায় না। কেউ ইচ্ছা করে জাহান্নামের দিকে ধাবিত হতে চায় না। সকলেই জান্নাতের অধিকারী হতে চায়, সকলেই চায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, সকলেই চায় আল্লাহর ভালোবাসা পেতে। প্রিয় সাথী বন্ধুগণ, কিন্তু এই যে আল্লাহর ভালোবাসা পাওয়ার মনোবাসনা আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়, এটা কেউ অর্জন করতে পারে আর কেউ পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি তৌফিক। সবাই এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে সক্ষম হয় না। সঠিক পথ দেখানো, সঠিক পথে পরিচালনা করা, সঠিক রাস্তার উপরে অবিচল রাখা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। তিনি যাকে পছন্দ করেন, যাকে তিনি ভালোবাসেন, তাকে তিনি সঠিক পথে পরিচালনা করেন, সঠিক রাস্তা দেখান, হেদায়েতের পথ দেখান। সাথে বন্ধুগণ, তো যাই হোক, আমরা যে কথা বলতে যাচ্ছিলাম যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিন দিয়েছেন, সে দিনের নাম হচ্ছে ইসলাম। এই দিনের মধ্যে কোনো ধরনের ঘাটতি বা অপূর্ণতা নেই। এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জীবনের জন্যে যা যা প্রয়োজন সবই রয়েছে এই দিনের দিন ইসলামের মধ্যে। বিশেষ করে ইবাদত পদ্ধতির ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি কমপ্লিট উপায় এবং পদ্ধতি, একটি রাস্তা এবং একটি তরিকা পেশ করে গেছেন। আমাদেরকে সেই রাস্তা ধরেই চলতে হবে, আমাদেরকে সেই পথ ধরেই হাঁটতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। যে আজকে তোমাদের জন্য আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং কেবলমাত্র ইসলামকে তোমাদের জন্য দিন ইসলাম হিসেবে মনোনীত করে দিলাম, তোমাদের দিন হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। তাহলে আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি
যখন দুনিয়া থেকে বিদায় নেন, দিনের মধ্যে কি কোনো ঘাটতি রেখে গেছেন? কোনো ঘাটতি রেখে যাওয়া হয় নাই। সুতরাং আমরা যদি সঠিক পথে পরিচালিত হতে চাই, তাহলে আমাদেরকে সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া দিন সেটাকেই শক্তভাবে ধারণ করতে হবে এবং তা রেখে যাওয়া রাস্তার মধ্যেই আমাদেরকে থাকতে হবে। এর বাইরে গেলেই বিপদ, এর বাইরে গেলেই দিন থেকে আমরা দূরে সরে যাব। আর এ কথা সত্য যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন যে এই দিনের ভিতরে নিত্য নতুন আবিষ্কার হবে, দিনের ভিতরে নতুন নতুন সংযোজন হবে, দিনের ভিতরে নতুন নতুন বিদাতের আবির্ভাব হবে, এটা আল্লাহ সুবহানাহু তাকে জানিয়ে দিয়েছিলেন। তাই তো তিনি একথা সুস্পষ্ট ভাষায় আমাদেরকে সতর্ক করে গেছেন যে তোমরা দিনকে সত্যময় করে থাকো, আমার সুন্নতকে ধরে থাকো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িনা মিন বাদি, তোমরা আমার দিনকে সত্যভাবে ধরো এবং আমার পরে খুলাফায়ে রাশিদিনের দিন তাদের সুন্নতকে মজবুতভাবে ধরো। তিনি আরো কথা বলে গেলেন, যে ব্যক্তি এই দিনের ভিতরে এমন কোনো আমল করলো, এমন কোনো কাজ করলো যে ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, অনুমোদন নেই, আমার পক্ষ থেকে কোনো হুকুম নেই, সেই কাজটা পরিত্যক্ত হবে, সেই কাজটা বর্জনীয় হবে, সেই কাজটি অগ্রহণযোগ্য হবে। আর এটাকে বলা হয় বেদাত, এটাকে কি বলা হয়? বেদাত বলা হয়। তিনি আরো এই কথা বলে সাবধান করে দিয়েছেন আমাদেরকে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার, তোমরা সাবধান হয়ে যাও দিনের মধ্যে নিত্য নতুন বিষয়গুলো থেকে সাবধান হয়ে যাও, কারণ দিনের ভিতরে যেটাই নতুন কিছু আসবে সেটাই হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির পরিণতি হচ্ছে কি? জাহান্নাম। প্রিয় সাথী বন্ধুগণ, এটা হচ্ছে ভূমিকা। ভূমিকা মানে আমরা যে কথা সামনে বলতে চাচ্ছি সেই বিষয়ের উপরে একটি ভূমিকা, অর্থাৎ আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী সমস্ত প্রকার আমল করতে হবে, তার তরিকার বাইরে যাওয়ার কোনোই সুযোগ নেই। এবার আসি শবে বরাত নিয়ে। প্রিয় বন্ধুগণ, শবে বরাত কি? আমাদের সমাজে এই শবে বরাত উদযাপন করা হয় শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে, ঠিক না বেটি? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে এই শবে বরাত উদযাপন করা হয়। মানুষ এই দিনে কি করে? দিনের বেলায় রোজা থাকে আর রাতের বেলায় নামাজ পড়ে, অনেকে 100 জাকাত পড়ে, আরো কিছু কাজ আছে সেটা একটু পরে বলছি। তো মৌলিকভাবে আমাদের সমাজে এটাই হচ্ছে শবে বরাত। শাবান মাসে যেটা আমরা এখন বর্তমানে আছি এটা শাবান মাস, তাই না? সামনে যে 14 তারিখ যেটা আসবে শাবান মাসের, এই 14 তারিখের দিনের বেলায় রোজা থাকা আর রাতের বেলায় এবাদত বন্দেগী করা, হালুয়া রুটি খাওয়া, হ্যাঁ, তারপরে ভালো খাবার দাবারের ব্যবস্থা করা, ঘর বাতি, ঘরে আলো জ্বালানো, মসজিদকে আলোকিতকরণ, রাস্তাঘাটকে আলোকিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর অনেক কিছু আছে, এটাই নামই আমাদের সমাজে শবে বরাত। প্রিয় সাথী বন্ধুগণ, দেখেন এখানে একটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা আমাদেরকে বলে গেছে সেই রাস্তায় থাকতে হবে, আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যতই কাজটা দেখতে সুন্দর হোক না কেন, যতই কাজটা আমাদের কাছে ভালো মনে হোক না কেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কাজ অনুমোদন না দিয়ে যান, তিনি আমাদেরকে সেই পথ এবং পদ্ধতি বলে না যান, তাহলে ওই কাজটা দেখতে সুন্দর হলেও কোনো কাজে লাগবে না। কথা বোঝা গেছে কিনা? এই জন্যে প্রিয় সাথী বন্ধুগণ, এখন আমরা আসি এই যে এই রাত্রে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে বা দিনের বেলা রোজা থাকার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কোনো হাদিস বলেছেন কিনা। প্রকৃতপক্ষে দুর্ভাগ্য হলেও সত্য, এবং যেটা সত্য সেটা অবশ্যই আমাদেরকে বলতে হবে, বাস্তবতা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে যে এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটিও সহিহ হাদিস আসে নাই। বরং কিছু কিছু
হাদিসের নাম দিয়ে কিছু জঈফ, কিছু দুর্বল, কিছু জাল এবং বানোয়াট কথা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে, যার কারণে এই সমস্ত জঈফ এবং জাল হাদিসগুলোকে মানুষ আঁকড়ে ধরে এমন ভাবে সর্বরাতকে গ্রহণ করেছে, মনে তাদেরকে টেনেও বের করা যায় না এখান থেকে। সত্যিকার অর্থে ইসলামের দৃষ্টিতে এই শবে বরাত উপলক্ষে বিশেষ কোনো ইবাদত বন্দেগি কোরআন এবং সুন্নায় প্রমাণিত হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিন্দেগীতে এই শাবানের ১৪ তারিখ দিনে রোজা থাকা আর রাত্রেবেলায় নামাজ পড়া, ইবাদত বন্দেগি করা, হালুয়া রুটি খাওয়া অথবা যে সমস্ত করা হয় এগুলো কোন একটি করেছেন বলে আজ পর্যন্ত কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির এমন কোনো দলিল পেশ করতে পারে নাই। হ্যাঁ, বানিয়ে বানিয়ে কথা বললে অনেক কিছুতে বলা যায়। একটা মানুষ যদি কোনো কিছু প্রমাণ করতে গিয়ে হ্যাঁ বানোয়াট দুর্বল কথাবার্তা নিয়ে এসে আপনার সামনে পেশ করে দেন, তাহলে তো সেখানে বলার কোনো আর কথা বলার কিছু নেই, কারণ সে বানিয়ে বানিয়ে কথা বলতেছে। এবং পূর্বের যুগে যারা বেদাতি তারা কিন্তু অনেক হাদিস বানিয়েছে, কথা বোঝা গেছে? হাদিস বানাতে কিন্তু কোনো বানাতে তো কোনো ভাই লাগে না, ট্যাক্স লাগে না, লাগে না কি? হাদিস একটা বানাতে বইয়ে লিখে দিলে তো হাদিস হয়ে গেল। যারা একসময় যে বাগুন বেগুন যাচ্ছে না, বেগুন বিক্রি করে, বেগুনের কাটতি কাটতি মানে কৃষক যেন বাজারে বেগুনটা ভালো করে বিক্রি করতে পারে এই জন্য একটা হাদিস বানিয়েছে কি যে আল বাজিন যেন শিফা অর্জন করলে দাম, যে বেগুন সমস্ত রোগের ঔষধ। এই হাদিস একটা বানিয়ে বাজারে ছেড়ে দিয়েছে। দেখা গেছে কিছু কিছু কেতাবের মধ্যে লেখা আছে যে বেগুন সমস্ত রোগের মহৌষধ। আমাদের সমাজে আরেকটা জিনিস দেখবেন, খুব সুন্দর চমৎকার চমৎকার কথা, কিন্তু শুনতে খুব মজা লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো হাদিস নয়, রাসূলের নামে এটা একটা বানোয়াট কথা। যেমন দেশে যারা রাজনীতি করে, যারা কি করে রাজনীতি করে, তাদের মুখে একটা হাদিস শুনতে পাবে। হাদিসটা কি? হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। বলে কি বলে না, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা কিন্তু রাজনীতির অনেক সময় তাদের রাজনীতির স্বার্থ হাসিল করার জন্য বলে থাকে, এটা কিন্তু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নয়, এটা হাদিসের নামে একটা বানোয়াট এবং মিথ্যা কথা। হ্যাঁ, আপনি দেশকে ভালোবাসবেন, দেশে মানুষকে ভালোবাসবেন, দেশে মাটি ও মানুষকে ভালোবাসবেন, সেটা অন্য জিনিস, সেটা আমাদের দেশে বাসস্থান হিসেবে, কিন্তু দেশপ্রেম ঈমানের অঙ্গ এটা কোথা থেকে আপনি পেলেন? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তার জন্মভূমি ছেড়ে মদিনায় কেন গেলেন? তাহলে ঈমান ঈমান তিনি কি মানে ওনার ঘাটতি হয়ে গেল কারণ নিজের এলাকা ছেড়ে চলে গেলেন আরেক জায়গায়? হ্যাঁ, ঈমান দেশের প্রয়োজন আছে, কিন্তু কখনো কখনো ইসলামের সাথে দেশ ত্যাগ করাও হতে পারে, লাগতে পারে, এটাকে হিজরত বলা হয়। তারপরে দেখবেন নেক্সট একটা হাদিস আছে যে উতন বলে ইলমা ওয়ালাও কানা বিসিন, তোমরা এলেম হাসিল করতে যাও চীন দেশ, চীন দেশে গিয়ে হলেও। এটা শুনেছেন কিনা আপনারা? চীন দেশে যাও, দেখবেন যে আমার দেশে কথা করি তো শিক্ষিত মানুষদের মুখে কিন্তু হাদিস বলতে এই সমস্ত কথাগুলো বোঝা যায়, মানে শুনতে মজা লাগে, মানে দেখ মানে এটার বাহ্যিক অবস্থাটা খুব সুন্দর, কিন্তু প্রকৃতপক্ষে এটা যে হাদিস কি হাদিস না, আল্লাহ নবী কোনদিন কোথাও এই কথা বলেছেন কি বলেছেন না বলেননি এই ব্যাপারে তাদের কোনো অনুসন্ধান নেই। মূলত এটাও একটি বানোয়াট, এটাও একটি ভিত্তিহীন কথা যে তোমরা এলেম হাসিল করতে চীন দেশে চলে যাও। কোথায় চীন? হ্যাঁ, আর তখন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে তো চীনে কি জ্ঞান বিজ্ঞান এত উন্নতি ছিল যে তুমি চীন দেশে যেতে বলেছেন? মোট কথা, এটা সমাজের দিক থেকে মুহাদ্দিসরা প্রমাণ করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন। আবার বলে শহীদের শহীদের কলমের শহীদের রক্ত হ্যাঁ কলমের কি বলা হয়, জ্ঞানীর কলমের কালি, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম বলা হয় কিনা, এটা মানুষকে জ্ঞান অর্জনের কথা বলা হয়। প্রকৃতপক্ষে এটাও কোনো হাদিস নয়। হয়তো অনেকে বলবেন যে এগুলো তো আমরা জানি যে এগুলো হাদিস হিসেবে পরিচিত, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এর খুব বহু বানোয়াট ভিত্তিহীন জাল কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। ঠিক তদ্রুপ এই সমস্ত বানোয়াট হাদিসের মধ্যে এটাও একটা যে তোমরা শাবান মাসের দিনে রোজা থাকো আর রাত্রে নামাজ পড়ো, এটি একটি জাল হাদিস যেটা আজকে আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আরেকটা জয়ী হাদিস রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে নাকি বাকি গোরস্থানে কবর জিয়ারত করতে গিয়েছিলেন। হ্যাঁ, বাকি জিয়ারতে কবর, এটাও একটি যাইফ হাদিস, দুর্বল হাদিস। এরকম অনেক হাদিসের নাম দিয়ে আমাদের সমাজে প্রচলিত রয়েছে সাথী বন্ধুগণ, যেগুলো আসলে কোনো হাদিসের মধ্যে পড়ে না, রাসূলের নামে মিথ্যাচার এবং বানোয়াট। তাহলে সাথী বন্ধুগণ,
এই সাহেবরাতে কি রয়েছে? সাহেবরাতে আসলে বিশেষ কোনো ইবাদত বন্দেগি করার ব্যাপারে কোনো হাদিস যেহেতু আসে নাই, এখন আমরা যদি এটাকে নির্দিষ্ট করে নেই, এটাকে কি করে নেই, এই রাত্রিকে ইবাদত করার জন্য নির্দিষ্ট করে নেই, তাহলে আমাদের অবশ্যই এর প্রতি সহি দলিল থাকবে। এর মধ্যে যদি কোনো কল্যাণ থাকতোই তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সেটা পালন করতেন, তিনি সাহাবীদেরকে করতে বলে যেতেন, সাহাবাকে সেটা করতেন, তার পরবর্তীতে তাবেঈগণ করতেন। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে সাথী বন্ধুগণ, এই রাত্রে বিশেষ কোনো ইবাদত বন্দেগীর কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি। আচ্ছা, শুধু এখানে ইবাদত বন্দেগী পর্যন্ত ঠিক থাকলেও হয়তো একটা কথা ছিল, এবার মানুষ বাড়াইতে বাড়াইতে কোন দিকে নিয়ে গেছে দেখেন। সাবে বরাতকে কেন্দ্র করে ওই রাত্রি যখন শুরু হয়, খালি বেলা ডোবা থেকে বিরাটবার আগে থেকে শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায় কম দেখি, আপনারা ঢাকা, আমি ঢাকা শহরে যেহেতু জীবনে একটা বড় সময় কেটেছি কাটিয়েছি, দেখা যাচ্ছে চতুর্দিকে ই শুরু হয়ে গেল, কি কয় পটকাবাজি শুরু হয়ে গেল, হ্যাঁ হাটাস পুরো শুরু হয়ে গেল, তাই না? দেখেছেন না দেখেন নাই? সাবে বরাত উপলক্ষে আতশবাজি আর পটকাবাজি, এই যে কাজটা শুরু হলো এটার সাথে এবার আপনি সাধারণ বিবেকে চিন্তা করে দেখেন ইসলামের কি সম্পর্ক থাকতে পারে, ইসলামের কি সম্পর্ক থাকতে পারে এই পটকাবাজির সাথে, এই আতশবাজির সাথে। প্রকৃতপক্ষে এটি দীন ইসলামের নামে এক প্রকার শয়তানি, এক প্রকার ভণ্ডামি, এক প্রকার অগ্নি আগুন নিয়ে খেলার তামাশা। বরং এটা দ্বারা অনেক সময় হ্যাঁ একদিকে অর্থ অপচয়, কথা ঠিক না ঠিক, অর্থ অপচয় হয় কি হয় না? পটল পটকা পটল অর্থ অপচয় হয় না? হয়। একটু ফ্যানটা দেওয়া যাবে। দুই নম্বর হলো যে এটা দ্বারা অনেক সময় ক্ষয়ক্ষতিও হয়ে যায়, কি হয়ে যায়, অনেক সময় আগুন লেগে যায়, তাহলে এই যে তার ভবিষ্যৎ মানুষ আতঙ্কিত হয়ে যায়। সাথে বন্ধু বলতে আমরা কি বললাম যে এই কাজটা মূলত একটি অনর্থক কাজ এবং অর্থ অপচয় এবং ক্ষতিকারক, যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কথাটা বলতে পেরেছেন ভাইয়ের আমার? আচ্ছা, এবারে আপনারা আলাদা করেন, এই সবার উপলক্ষে আরেকটা জিনিস হয়, সেটা কি? সবার উপলক্ষে দেখা যায় সাথে বন্ধুগণ, আমি দেখেছি বিভিন্ন প্রকার মাছ, তারপরে সাপ, ব্যাঙ ইত্যাদির আকৃতিতে মিষ্টান্ন, হ্যাঁ বাতাসা ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রয় হয়। আমি এটা ঢাকা শহরে নিজের চোখে দেখেছি, হয়তো আপনারাও সকলেই কম বেশি দেখে থাকবেন। মিষ্টি কিন্তু হয় পারুটি বানিয়েছেন কিন্তু দেখতে মাছের মতো, অথবা ওই খুরমা বানাইছে ওই দেখতে মাছের আকৃতি, ঠিক না বেটি? সাপ বিজি এরকম বিভিন্ন ধরনের তারা মূর্তি তৈরি করে এই সমস্ত মিষ্টি দিয়ে। সব এবার আপনাদের কাছে বিবেকের কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম যে এই মূর্তি তৈরি করার সাথে ইসলামের কি সম্পর্ক হতে পারে, এই মূর্তি তৈরির সাথে ইসলামের কি সম্পর্ক হতে পারে, ইসলাম কি মূর্তি তৈরি করার অনুমতি দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন যে ইন্না আশাদ্দা আন-নাস আযাবা ইয়াওমাল কিয়ামাতি আল-মুসাররুন, তারা যারা ছবি তুলে, যারা মূর্তি বানায়, যারা প্রতিকৃতি তৈরি করে, এদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে তুমি যেগুলো বানিয়েছো দেখো আত্মার সঞ্চার ঘটাও, তুমি ফু দাও, রূপ ফুকে দাও, সে পারবে না, তখন এটা আপনাকে শাস্তি দেওয়া হবে। তাহলে এ সমস্ত মূর্তি তৈরির সাথে মিষ্টান্ন নাম দিয়ে মূর্তি এবং এই সমস্ত ছবি আকৃতি তৈরি করার সাথে মুসলমানদের কি ধরনের সম্পর্ক হতে পারে, এটা নিশ্চিতভাবে হিন্দুদের ষড়যন্ত্র। যারা মূর্তি পূজারী তারা মুসলমানদের ভিতরে নামে এই সমস্ত বেদাতের সুযোগ গ্রহণ করে আমাদের ভিতরে মূর্তি সংস্কৃতিকে চালু করতে চায়। তাহলে সাহেবরাত মানে ওই সমস্ত বিশ্বজন্ম তৈরি করে কিনে নিয়ে আসবেন, ওইটা বিক্রয় করবেন, এটা কত বড় আপনি অপরাধী পাবেন? সাথে বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। সাথে বন্ধুগণ আরেকটি জিনিস দেখেন, এই সাহেবরাত উপলক্ষে আমি যেটা দেখেছি স্বচক্ষে, আপনারাও কম বেশি দেখেছে বা সবাই জানেন, আমাদের বাজারগুলিতে যে পরিমাণ গরু এবং ছাগল জবাই হয় ওই রাত্রিতে, আমার মনে হয় কুরবানির দিনে এত হয় না, এমন অবস্থা কি দেখা গেছে যে গরু ছাগল জবাইয়ে দুমাইয়ে বিক্রি হচ্ছে, আর মানুষ ওই রাত্রে গরুর বস্ত্র কিনতেই হবে, খাইতেই হবে, হ্যাঁ টাকা না থাকলে ধার করে নিয়ে এসে
তারা কি করবে? গরুর গোশত খাবে। কথা বোঝা গেছে? কারণ ওই যে একটা আমাদের মাঝে প্রচলন আছে যে এটা হচ্ছে ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। এই ভাগ্য রজনীতে যদি ভালো মন্দ খাই, এই রাতে যদি একটু ভালো কিছু খাই, তাহলে নাকি বলে সারা বছর ভালো খাওয়া যাবে। এটা একমাত্র কুসংস্কার এবং ভ্রান্ত কথা, বাতিল কথা, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। হ্যাঁ, একটা মানুষ ওই রাত্রে ভালো খাইলো, হ্যাঁ গরুর গোশত বোঝা করে ঘুমাইয়া খাইলো, খাওয়ার পরে কি সারা বছর কি গরুর গোশত খাইতে পাবে? এটা কোন ধরনের মূর্খতা? মানুষের আল্লাহ পাক ভাগ্যে যা লেখে রেখেছেন তাই তো তার জীবনে আসবে, ভালো হতে পারে মন্দ হতে পারে। যদি এই রাত্রে খুব মজা করে খাইবেন আর মনে করে সারা বছর আমি মজা করে খাবো, এই অযৌক্তিক, এই ভিত্তিহীন, কুসংস্কারমূলক কথা শয়তান মানুষকে শিক্ষা দিয়ে থাকে। কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। এই ধরনের বিশ্বাস সম্পূর্ণ ভ্রান্ত, সেটা বেশি দূর লাগবে না। আপনি বিবেককে যদি খাটিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আবার ওই রাত্রে একসঙ্গে মানুষ কি খাবে ভাই? হালুয়া রুটি। আরে নরম নরম মজার মজার মিষ্টি মিষ্টি না হলে তো হয় না, তাই না? আবার দেখা যাবে যে ওই রাত্রে হুজুরদেরকেও মাশাআল্লাহ অনেক দাওয়াত টাওয়াত দিয়ে হালুয়া রুটি গোশ ভাত অনেক মজার মজার খাবার দেয়। হুজুররা কি কখনো দিতে বলবে? বলবে না তো। কারণ খাওয়ার তো মূল খাওয়ার তারাই কেউ খায়, হুজুরদের খাওয়ার অভাব নাই, তাই না? এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক মিলান থেকে আরেক মিলান, টাকা পায়, কত কিছু পায়, তাহলে কি বিরোধী বলে নিজের নিজে কষ্ট করবে নাকি? কথা বোঝা গেছে ভাই? জিজ্ঞাসা যদি করা হয় যে আপনি হালুয়া রুটি খান কেন ভাই, এরা তো হালুয়া রুটি খেলে কি কেন খান, এটার একটা ইতিহাস খুঁজে পাওয়া গেছে, তাদের যুক্তি খুঁজে পাওয়া গেছে। তারা বলে যে এই রাত্রে যদি কেউ হালুয়া রুটি খায় তাহলে এটা তাকে রাসূলের প্রতি খুব ভালোবাসা দেখা দেবে, মহব্বত দেখা দেবে। কিসের মহব্বত? আরে বাবা, একটা মহব্বত হালুয়া রুটি খেয়ে মহব্বত দেখা যাচ্ছে, ঘটনা কি? বলতেছে যে ঘটনাটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর দাঁত ভেঙে গেছিল, তো দাঁত ভেঙে যাওয়ার কারণে তিনি শক্ত খাবার খাইতে পারতেন না, এই জন্যে ওনাকে একটু নরম নরম খাবার দেওয়া হয়েছিল হালুয়া রুটির মতো, এগুলো খেয়ে তিনি মানে জীবন ধারণ করেছেন। তা আমরা তো নবীর উম্মত, আমরা নবীকে কত না ভালোবাসি, মহব্বত, আমাদের পেয়ারা নবী, পেয়ারা নবীর জন্য আজকে মহব্বত দেখা যাচ্ছে, আমরা একটু না খেলে তো হয় না, আজকে হালুয়া রুটি খাচ্ছি, আরে ভালোবাসা। হ্যাঁ, সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁত ভেঙে গেছিল এটা সত্য কথা, কিন্তু এই রাত্রে দাঁত ভেঙে গেছিল সব রাতের এই 14 তারিখ রাতে দাঁত ভেঙে গেছিল, এটা আপনাকে কোন শয়তানের শিক্ষা দিচ্ছে? আপনি কোন ইতিহাস কিতাবে, কোন ইতিহাস কিতাবে পড়েছেন এটা? আপনি ইতিহাস খুঁজে দেখেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দান্দা মুবারক শহীদ হয়েছিল কাফেরদের বর্ষার আঘাতে, হ্যাঁ যুদ্ধের রক্তাক্ত প্রাঙ্গণে, আর সেটা ছিল সেই ঐতিহাসিক উহুদ প্রান্ত, মদিনার সন্নিকটে অবস্থিত উহুদের প্রান্তরে সেই কাফেরদের পক্ষ থেকে এক সাড়াশ অভিযান, যেটা মদিনাকে তারা ধ্বংস করতে চেয়েছিল, মদিনা রাষ্ট্রকে দখল করতে চেয়েছিল, এই কারণে সিন্ধুর মক্কা থেকে তারা হাজার হাজার ঘোড়া ছুটিয়ে, তারা হাজার মানে বীর সিপাহি নিয়ে, তারা সেনা নিয়ে মদিনায় আক্রমণ করেছিল। কিন্তু সাহাবা একরম চুপ করে মুখ বন্ধ করে বসে থাকে নাই, তারা অল্প সংখ্যক সাহাবি তারা কি করেছিলেন, সেই তাদেরকে প্রতিরোধ করে তুলেছে তাদের সামনে, না এই মদিনা রাষ্ট্রকে আক্রমণ করা যাবে না। তারপরে উহুদের মাঠে একটা যুদ্ধ হয়েছিল, সেখানে বিরাট একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছিল মুসলমানদের, কিন্তু আল্লাহ পাক মদিনা রাষ্ট্রকে হেফাজত করেছিল। কথা বোঝা গেছে কিনা? সেটা অনেক রক্তাক্ত ইতিহাস, এবং সেই সেই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য তারা সবচেয়ে বেশি চেষ্টা করেছিল, এবং তারা এটা ছড়িয়েও দিয়েছিল যে রাসূল মরে গেছে। আসলে রাসূলকে মারা গেলে মনে তো সবাই মানে দুর্বল হয়ে পড়বে, তিনি হচ্ছেন কমান্ডার, তাই না? তিনি মুসলিম সেনার কমান্ডার, কিন্তু যাই হোক আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাওয়াত এই যুদ্ধের মাঠে কাফেরদের বর্ষার আঘাতে ভেঙে পড়ে গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সাথে বন্ধু অবশ্যই এতে আমরা সমগ্র হৃদয়, মুসলমানদের হৃদয়ের জন্য ব্যথিত, আমরা অবশ্যই এটা তার প্রতি সমবেদনা জানাবো, এটা আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত, রাসূলকে কষ্ট লাগা মানে আমাদের বুকে এসে আঘাত লাগে। কিন্তু এই ভালোবাসার নাম দিয়ে এই সর্বরাত্রি রাত্রে হালুয়া রুটি আপনার খাইতে কে বলছে? হালুয়া রুটি খাইলে বুঝি ভালোবাসা দেখানো হয়? এই যুদ্ধটা তো ঘটেছিল রমজানের পরের মাসে, শাওয়াল মাসে উহুদের যুদ্ধ ঘটেছিল, হ্যাঁ তৃতীয় হিজরিতে শাওয়াল মাসে, রমজানের পরের মাসে। তাহলে যেই যুদ্ধ ঘটলো রমজানের পরে শাওয়ালে,
সেটাকে টেনে নিয়ে এসে রমজানের আগের মাসে শাবানের 15 তারিখে নিয়ে আসতে আপনাকে কে বলছে? এটা কোন ধরনের ইতিহাস বিকৃতি? মানুষকে কি বোকা বানিয়ে তারা ইসলাম শেখাতে চায়? সাথী বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধটা শাবান মাসে ঘটে নাই, সেটা ঘটেছিল শাওয়াল মাসে, এবং সেটা রমজানের পরের মাস ছিল, শাওয়াল আগের মাস নয়। ধরে নিলাম দাঁত ভেঙে ছিল, তিনি হালুয়া রুটি খেয়েছিলেন। তিনি কি একদিন মাত্র হালুয়া রুটি খেয়েছিলেন? এটা একটা ভিত্তিহীন কথা যে তিনি হালুয়া রুটি খেয়েছিলেন, এটা দলিল বহির্ভূত কথা। আর যদি খেয়েও থাকেন ধরে নিলাম, তাহলে কি তিনি একদিন খালি এক বেলা খাইছিলেন যেটা ভালো হয়ে গেছে? আমরা কি করি, এত মহব্বত যদি দেখাই তো রাসূলের মতো আগে দাঁতটা ভাঙেন, যুদ্ধের দাঁত, তারপরে দাঁত ভাঙে, তারপরে আপনি কি খাইবেন দেখা যায়। কিন্তু আমরা কি করি, এক পাশে একেবারে কড়া গরুর হাড্ডি সহ গোস্ত রেডি করে রাখছি, এদিকে ভাত, এদিকে পোলাও, এদিকে বিরিয়ানি, আবার সামনে এত খতরা লাগছে কি এক বাটি হালুয়া রুটি দু চার চামচ খেয়ে দিয়ে এরপরে তো আপনি হাড্ডি চালাতে শুরু করবেন, ফড়ায় খাইতে খাইতে। তাহলে এই মহব্বতের নাম কি? এটা সরকারি নামে, এটা এক প্রকার বন্ডামি হলো না? কথা বোঝা গেছে? মোট কথা, এ ধরনের এই রাত্রে হাড্ডি খাইতে হবে, গোস্ত খাইতে হবে, এ রাত্রে আপনার হালুয়া রুটি খেতে হবে, এগুলো সম্পূর্ণ দিন ইসলামের নামে বাড়াবাড়ি, ভিত্তিহীন কাজ, ভিত্তিহীন কাজ, এগুলো করার কোনো যৌক্তিকতা নাই, শরীয়ত দলিল বহির্ভূত বিরাট কাজ। তারপরে দেখেন এই রাত্রে আমি খুব লম্বা করে ফেলতেছি, কয়েকটি কথা না বললে হচ্ছে না সাথী বন্ধুগণ, যে আমাদের সমাজে দেখবেন এই যে এই রাত্রে এক শ্রেণীর মসজিদের ইমাম সাহেব তারা কি করে, ওনারা আসলে এটাকে তারা একটা মানে অর্থ কামানোর একটা উৎস হিসেবে ধরে ফেলছে। হ্যাঁ, ওই রাত্রে বাড়িতে বাড়িতে মিলাদ, মসজিদে মিলাদ, কোরআন খতম, অমুক তমুক এগুলো করবে, আর পয়সা খালি পকেটে পয়সা, এক বাড়ি থেকে আরেক বাড়ি, এটা একটা তাদের পয়সা কামানোর একটা ধান্দা, আর অন্য কিছু নয়। আরেকটা কাজ করে তারা, আমি সমালোচনা করছি না, যেটা বাস্তব সেটাই বলছি। আপনারা, আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে একটু পরে বলবেন যে শেখ আপনি এটা ভুল বলেছেন। আমাদের বাস্তব সমাজের রূপটা রেখাচিত্র আপনাদের সামনে উপস্থাপনা করছি যে তারা এই কাজগুলো করে থাকেন। তার আরেকটা কাজ করে থাকেন সাথী বন্ধুগণ, যে গোরস্থানের এ মাথা থেকে শুরু করে এই গ্রামের এই এলাকা থেকে শুরু করে ওই এলাকা পর্যন্ত যত গোরস্থান আছে, তারা কিন্তু এক একজন ইমাম সাহেব এলাকার মুসল্লিদেরকে নিয়ে দলবদ্ধভাবে তারা কি করে জিয়ারত করে, জিয়ারত করে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, এই গোরস্থান থেকে ওই গোরস্থান, ওইখান থেকে ওইখান, ওইখান থেকে ওইখান, যদি দলবদ্ধভাবে সবগুলো না করেও অনেক মানুষ আছে নিজেরা ওই রাতে অবশ্যই কবর জিয়ারত করতে যায়। কথা বোঝা গেছে? ওই যে জয়ীফ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নাকি ওই রাত্রে কবর জিয়ারত করতে গিয়েছিলেন, এটা সম্পূর্ণ বাকি গোরস্থানে যাওয়ার হাদিসটাই দুর্বল, সেদিকে আমি লম্বা হাদিস সেদিকে যাচ্ছি না। তোমার কথা, এই রাত্রে কবর জিয়ারত করলে বিশেষ করে সওয়াব আছে, বা এই রাত্রে কবর জিয়ারত করতে গেলে কবররা মানে শান্তি পেয়ে যাবে, তারা কবরের মধ্যে কোনো আযাব হবে না, এই জাতীয় কোনো ধরনের চিন্তা রাখা সম্পূর্ণ বেদাতী কাজ। এই রাত্রে কবর জিয়ারত করা, হ্যাঁ, এটা বিশেষ কোনো নির্দেশনা নাই। হ্যাঁ, তবে কবর জিয়ারত করতে চাইলে আপনি যে কোনো সময় করেন, এটার জন্য নির্দিষ্ট দিনক্ষণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন যিয়ারাতিল কুবুর ফাযুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমাদেরকে ইসলামের প্রথম যুগে নিষেধ করা হয়েছিল যেন তোমরা কেউ কবর জিয়ারত করতে যাবে না, খবরদার, কবর জিয়ারত নিষেধ ছিল। কিন্তু পরবর্তীতে মানুষ যখন তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করে, মানুষ যখন মানে মানুষের অন্তরে তাওহীদের জ্ঞান মজবুত হয়ে যায়, শিরক থেকে মানুষ সাবধান হয়, শিরক সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন তোমরা মসজিদে যাও, না এখন তোমরা গোরস্থানে যাও, কবর জিয়ারত করে আসো। কবর জিয়ারত করে দুটো লাভ আছে, কয়টা লাভ? দুই লাভ। একটা হচ্ছে যে ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, মৃত্যুর কথা, আখিরাতের কথাকে স্মরণ করিয়ে দেয়, আখিরাত কথা কি স্মরণ করিয়ে দেয়। আরেকটা লাভ হলো ওখানে যে একজন কবর জিয়ারতকারী কবরবাসীদের দোয়া করে, দোয়া করে কি করে না, সেখানে যে দোয়া করে, তাকে দোয়া করেন, তাদের জন্য রহমত এবং মাগফিরাত চান, তাদের জন্য আপনি শান্তি বর্ষণ সালাম দেন, এটা জায়েজ আছে। হ্যাঁ, এবং শিক্ষা নেন যে কবরে যে লোকগুলো আছে তারা আমাদের মতোই রক্তে মাংসে মানুষ ছিল, একসময় তাদের দাপট ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, টাকা পয়সার জোর ছিল, সব ছিল, নেতা ছিল বড় বড়, কিন্তু এগুলো আর নাই, এদের আওয়াজ শোনা যায় না, তাই না? আমাদেরকেও একদিন তাদের সাথে মিলিত হতে হবে। হ্যাঁ, আমাদের দুনিয়াতে আমাদেরকে অস্থায়ী, আমরা এত এই শরীরের শক্তি পেশি বাহু শক্তি দিয়ে অর্থ সম্পত্তি দাপট দেখানোর জায়গা নয়, এটা কথা বোঝা গেছে? শিক্ষা নেন কবর দিয়ে যাত্রা, কিন্তু আপনাকে এ রাতেই যেতে হবে, এটা কোথা থেকে পেলে? এটা ভিত্তিহীন কাজ।
অনেকে মনে করেন যে এই রাত্রে কবরের মধ্যে যে রূহ গুলো আছে, হ্যাঁ, যে মানুষগুলো মারা গেছেন ওই রাত্রিতে সেই রূহ গুলো দুনিয়াতে ঘুরতে বেড়ায়, ঘুরে বেড়ায়, বা প্রত্যেক রূহ, প্রত্যেক ব্যক্তি তার রূহটা ওই যার যার বাড়িতে দেখা করতে আসে। এই জন্য অনেক জায়গায় এরকম একটা কুসংস্কার আছে, যে সেটা হলো যে বৃদ্ধ বা যারা মানে বিধবা মহিলা, যাদের স্বামী মারা গেছে বা এরকম যারা উনি মারা গেছে, তারা কি করে ঘর বাড়িকে সাফ সুতরা করে রাখে, একেবারে লেপে চেপে, হ্যাঁ, খুব সুন্দর করে পাক পরিষ্কার করে রাখে, আগরবাতি জ্বালায় রাখে, মোমবাতি জ্বালায় রাখে খুব সুন্দর করে, এবং হ্যাঁ তারপরে দেখা যায় কাপড়ের এক টুকরাই, হ্যাঁ, একটু রুটি বেঁধে ঘরের কোনার মধ্যে ঝুলিয়ে রাখে, ঘরের কোনের মধ্যে ঝুলিয়ে রাখে। কেন এটা কেন করা হয়, এটাও তাদের একটা যুক্তি আছে, বা এটা তাদের একটা ভ্রান্ত বিশ্বাস থেকে কাজটা করে। তারা বলে যে এই রাত্রে যে রুটা মানে মারা গেছে, যে ব্যক্তি মারা গেছে তার রুটা আমার বাড়িতে আসবে দেখা করতে, এই জন্য ওনাকে আমরা সম্বোধনা মানে ওনাকে কি বলবো বরণ করার জন্যে বা সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা ঘর বাড়ি একেবারে পাক পরিচ্ছন্ন করে রাখি, আতর সুগন্ধি দিয়ে রাখি, এসে জানে উনি তো ক্ষুধার্ত থাকবেন, কি খাইছে না খাইছে, এই রুটি রেখলাম রুটি যাতে খেয়ে, হ্যাঁ, এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস রে ভাই, এটা মুসলমানদের বিশ্বাস নয়। কত বোঝা গেছে, এটা তো হিন্দুরা যেভাবে ওই যে দেবতাকে দেয়, হ্যাঁ, খাওয়া এর সঙ্গে কলা দেয়, এটা দেয় ওটা দেয়, খায়নি কলা, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু চিগিয়ে দেয়। তো মোট কথা, এই যে একটা রূপ ঘুরতে আসার যে কাহিনীটা বলা হয়, এটা হচ্ছে এক প্রকার হিন্দু অনিকা আকিদা, এটা মুসলমানদের আকিদা নয়। সত্য যেটা ইসলাম থেকে বলছে যে মানুষ মারা যাওয়ার পরে তার রূপটা ইল্লিনে চলে যায় অথবা সিজ্জিনে চলে যায়, ইল্লিন উপরে আর সিজ্জিন সবচেয়ে মাটির নিচে, ইল্লিনে অথবা সিজ্জিনে যায়, সেখানে তার নাম নিবদ্ধ হয়ে যায়। ভালো রূপ হলে ইল্লিনে যায় উপরে, আর সিজ্জিন খারাপ রূপ হলে একেবারে সিজ্জিনে চলে যায়, হ্যাঁ, সত্য তপক জমিনের নিচে যে সিজ্জিন আছে সেখানে গিয়ে তার নামটা নিবদ্ধ করা হয়, সেখান থেকে আবার সেই আত্মাটা ফিরে আসে কবরের মধ্যে এবং সেই ব্যক্তির দেহের সাথে সে রুহের সঞ্চার ঘটে। এরপরে কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হয় যদি সে খারাপ হয়, আবার কবরের মধ্যে তাকে আরামে রাখা হয়, তাকে শান্তি দেওয়া হয় যদি সে ভালো হয়, দিনদার হয়, ভালো মানুষ থাকতো, এবার মধ্যে যদি করে থাকে কবরের মধ্যে তাকে আরামে রাখা হয়। এবং হাদিসে আছে আল কবর রিয়াদুল জান্নাহ আও হুফরাতুন হুফারিন নার, যে কবর হচ্ছে জান্নাতের একটি ফুল বাগিচা অথবা জাহান্নামের একটি ভয়ানক গর্ত। জাহান্নামের একটা গর্ত হতে পারে কবরটা, আবার ফুল বাগিচাও হতে পারে, ইমানদারের জন্য ফুল বাগিচা আর পাপিষ্ঠ লোকের জন্য হলো জাহান্নামের গর্ত। যাই হোক, এরপরে এই রূহ, এই আত্মা কখনো বাইরে বের হয় না, তারা বাইরে ঘোরাফেরা করে না, এই জাতীয় বিশ্বাস রাখা নাজায়েজ এবং সম্পূর্ণরূপে হারাম। হিন্দুদের একটা বিশ্বাস আছে পুরোর জন্য, হ্যাঁ, রূহ নাকি কি করে ওদের আত্মাটা নাকি বলে অনেক কিছু বলে হয়, তাই না, অনেক বলছে ভূত হয়ে নাকি দেখা করতে আসে, ভূত হয়ে নাকি মানুষের ভয় দেখে, হ্যাঁ, তারপরে একটা রূপ নিয়ে কয়েকদিন পরে আবার জন্মগ্রহণ করে। তো এই জাতীয় বিশ্বাস মুসলমানের সাথে কোনো যায় না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সুতরাং রূহগুলো ওই রাত্রে বাড়িতে বেড়াতে আসে, এই জন্য বাড়িতে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, আদর্শ বন্ধে লাগাতে হবে, রুটি ঝুলিয়ে রাখতে হবে, এই কুসংস্কার থেকে আমাদের মুসলমানদের বাঁচতে হবে। এই ধরনের কুসংস্কার না যায় এই বিশ্বাস করা, কথা বোঝা গেছে। মসজিদে মসজিদে আগরবাতি মোমবাতি জ্বালায় না, আগের যুগে ওই ই করতো বেদাতিরা জায়তুন তেল জ্বালায়, কোল জ্বালায়, চেরাক জ্বালিয়ে রাখে, আর এখনকার দিনে আধুনিক কারেন্ট জ্বালায় রাখে। আরে ভাই, আমাদের দেশে কারেন্টের সমস্যা নেই, আর এই রাতে যে পরিমাণ কারেন্ট নষ্ট করা হয়, দোকানপাটগুলো দেখেন না কি অবস্থা, আরে বাবারে, হ্যাঁ, একেবারে উপর থেকে নিস, হ্যাঁ, চতুর্দিক ঘিরে শুধু খালি ঝাড়বাতি, কথা ঠিক হবে নি, মসজিদে ঝাড়বাতি, রাস্তায় ঝাড়বাতি, এমন ভাবে সাজানো হয় যেন বিয়ে বাড়ি, হ্যাঁ, এটি মূলত এক প্রকার ওই অগ্নি পূজারি যারা এদের সাথে সাদৃশ্য। এটা মানতাসাব্বাহাবে কওমেন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো ধর্ম মৌলের সাথে, অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত হয়ে কেয়ামতে পড়বে। সুতরাং মুসলমানদের এই জাতীয় কাজ করার কোনো দরকার নেই। সাথে বন্ধুগণ, যাই হোক, তাহলে এরকম অনেক কিছু আছে। এবার যেটা বলতেছেন সর্বশেষ পয়েন্ট, যেটা বলবো যে এই রাত্রে বিশেষ কোনো ইবাদত বন্দেগী করা যাবে কিনা, 100 রাকাত নামাজ এটা করা যাবে কিনা। সাথে বন্ধুগণ, এই রাত্রে যে নামাজটা পড়া হয় 100 রাকাত, এটাকে বলা হয় সালাতুর রাগায়েব, সালাতুর রাগায়েব বলা হয়।
এই ধরনের সালাতুর রাগায়েব এটিও মন গড়া নতুন আবিষ্কৃত একটি নামাজ যেটার সাথে শরীয়তের ন্যূনতম কোন সম্পর্ক নাই। পার্সোনাল ভাবে অথবা মসজিদে কোন ধরনের ইবাদতের কথা যেহেতু হাদিসে আসে নাই, আমরা নিজেদের পক্ষ থেকে ওই রাতের ফজিলত মনে করে করতে যাবো এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। হ্যাঁ, আপনি যদি প্রতি রাত্রেই, আপনি বুজুর্গ মানুষ, প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, রাত্রে এবং উঠে এবার ঘুরে করেন, আজকেও করেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, কিন্তু আগেও নাই পরেও নাই। আগে দেখা যায় নামাজই করতো না, মনে করেন নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ ঠিক আছে, দাড়ি নাই, মোষ নাই, ওই দিন দেখবেন যে সবরাত্র উপলক্ষে একটা জামা ইস্তারি করে সাজায় রেখে দিচ্ছে, একটা টুপি একেবারে হ্যাঁ অ্যারারোট দিয়ে ইস্তারি করে সাজায় রাখছে, তারপর সিল্কের জামা, তারপরে একেবারে পায়জামা টাইজামা আতর সুগন্ধি তসবি জায়নামাজ সব রেডি করে রেখে দিচ্ছে। ওই রাত্রে, ওই রাত্রে আসলে দেখা যাবে যে ঈশার মুসলি সাপরে ফেলায় প্রথম কাতার কিন্তু ওদের দখলে, হ্যাঁ তারা জিন্দিগিদের মসজিদে আশপাশে ঘুরতো না, ঠিক না বেটি, মসজিদে আশপাশেও দেখা যেত না ওনাদেরকে, কিন্তু ওই রাত্রে প্রথম কাতারে মুয়াজ্জিন সাহেবের জায়গা নেই। আরে দেখা যাচ্ছে, আরে সব দেখা যাচ্ছে একেবারে, হ্যাঁ এলাকার সব মস্তার টস্তার যত প্রকার বদমাইশের হাড্ডি সব কয়টা এসে হাজির। হ্যাঁ, কারণ কারণ এই রাত্রে নামাজ পড়লে তাহলে তো মনে করেন যে বাজেট কমপ্লিট, এই রাত্রে পড়লে সারা বছর আপনার লাগে কাজে। হুজুর আজকে যে নামাজ পড়ন দিছি আমার সারা বছর যথেষ্ট, সারা বছর নামাজে এক রাত্রে পড়ে গেছে। হ্যাঁ, পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে শেষ রাত্রে যখন ক্লান্ত হয়ে যায় এই যে না হার করলাম না একটু ঘুমাই, ঘুম আসতেছে, যে এক ঘুম দিল যে ফজর নামাজের খবর নেই, ফজর নামাজের খবর নেই, পরের দিন থেকে ওই লেজ ডাকা ছিল ডাকা হয়ে গেল। হ্যাঁ, মনে করলাম যে আজকে নামাজ পড়ে মানে আমি পার পেয়ে গেলাম, ভাই এত সোজা না ইসলামটা, এত সোজা না। পাঁচ অক্ট নামাজ যে ব্যক্তি পড়বে ওই লোক, ওই লোকের সাথে এই লোকের নামাজের তুলনা হয়? হ্যাঁ, পাঁচ অক্ট যে লোক নামাজ পড়ে ওই রাখে যে এক রাখা তো না পড়ে, ওই রাখা ছেড়ে মনে করেন যে কোনো এক রাখা তো পড়ে না অতিরিক্ত, ওই ব্যক্তি মুক্তি পাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ মোস নাই, দাড়ি নাই, একেবারে সব কিছু সাফান সাফা, আর আপনি তসবি নিয়ে খুব জপে ফেললেন এদিন, আর ভাববেন যে আজকের দিন করতে পারলেই তো আমি মনে হয় গেলাম, আমি পার হয়ে গেছি। হ্যাঁ সাথী বন্ধুগণ, এত সোজা নয়, এটি হচ্ছে এক প্রকার ধান্দাবাজদের কাজ, মানে শর্টকাটে কেমনি করণ যায় না, কথা বোঝা গেছে? সারা বছরের ব্যারেস একদিন রাত্রে জমা করে মিলিত হয়ে যেত, তাহলে আপনি এক কাজ করেন ওই রাত্রে খুব বেশি করে খেয়া করেন, খুব কড়া দমে যা কার কাজে একখানাতে এক মাস পা, এটা তো করবেন না, খাইতে হবে কিন্তু ঠিক মতোই, কিন্তু এবাদত করার সময় দেখা যাবে যে ওই এক রাত্রে এবাদত করবে যা তার পরে করার না হয়। সাথী বন্ধুগণ, এই ধরনের কার্যক্রম শরীয়ত সম্মত নয়, সেই সম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে দরকার হতো রাসূল বলে দিতে হবে, সাহাবাগণ করতেন। তাই আমরা পরিশেষে আমরা একটা কথাই বলবো সাথী বন্ধুগণ, আমাদেরকে এখন থেকে যে কাজটা করতে হবে, শাবান মাসে আমাদের উচিত বেশি বেশি রোজা থাকতে হবে, রাসূল করিম সুন্নাহ সহিহ সুন্নাহ প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি শাবান মাসে রোজা থাকতেন, এটা এখন থেকে শুরু করে, এখন থেকে শুরু করে প্রতিদিন তারা রোজা রাখার চেষ্টা করেন, যে পারলে একটা রোজা থাকেন, দুইটা রাখেন, তিনটা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে একটি রোজা থাকে তাহলে আল্লাহ পাক তাকে 70 বছরের দূরত্বে রাখবেন জাহান্নামের আগুন থেকে। মান সামা লিল্লাহি ইয়াওমান আব'আদা আল্লাহ ওয়াজহাহু মিনান নার 70 খরীফান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ যদি আল্লাহর খুশির জন্য সন্তুষ্টির একটি রোজা থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর রাস্তা দূরত্বে থাকবেন। আর এই শাবান মাসটা মূলত রোজার মাস, রমজান তো আসতেই আসছে সামনে, শাবানের মাসের ব্যাপারে কি বলা হয়েছে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি শাবান মাসে কমপ্লিট উপরে রমজান মাসে রোজা থাকতেন, কিন্তু শাবান মাসে এত রোজা থাকতেন যেটা অন্য কোনো মাসে থাকতেন, এত বেশি রোজা থাকতেন। আবার রমজান আসলো, রমজান ফরজ যা, এরপরে কি থাকবো? রমজান পর একটা মাস আছে, এটার নাম কি? শাওয়াল মাস। শাওয়াল মাসে আবার রোজা আছে কয়টা? ছয়টা। কেউ যদি রমজান রোজা থাকে আর শাওয়াল মাসে ছটা রোজা থাকে তাহলে সারা বছর সে রোজা থাকার সওয়াব পাবে, সুবহানাল্লাহ, এটা হাদিসে আছে। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়ালো, রমজানের আগেও রোজা আছে, রমজানের পরেও রোজা আছে, রমজানের আগে এটা ফরজ, এটা হচ্ছে নফল,
আবার রমজান একটা ফরজ, রমজানের পরে আবার কি আছে? নফল আছে। যখন জোহরের নামাজ যখন আমরা পড়ি সাথে বন্ধুগণ, জোহরের নামাজের আগে আমরা সুন্নত পড়ি না, তারপরে ফরজ পড়ি, পরে আবার সুন্নত পড়ি, ঠিক অনেকটা এইরকম। যেভাবে ফরজ নামাজের আগে এবং পরে সুন্নত আছে বা নফল আছে, ঠিক তদ্রূপ পাবে এই রমজান রোজা, রমজানের রোজার আগেও কিছু রোজা আছে, পরেও কিছু রোজা আছে। তো আমরা যদি সুন্নাত ফলো করতে চাই, আমাদের করণীয় হবে সাথী বন্ধুগণ, রমজানের আগে যে শাবান মাস চলতেছে, আমাদের কিছু নফল রোজা থাকা দরকার, নফল রোজা থাকা দরকার, পুরো মাসই পারলে, না পারলে দুটা চারটা পাঁচটা ছটা যে কয়টা পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, শাবানের যদি 15 তারিখ হয়ে যায়, এরপরে নতুন করে রোজা রাখা শুরু করার ঠিক নাই। কারণ শাবান ফেলা তো সুমু, রমজান শাবান মাসের অর্ধ শাবান হয়ে গেলে এরপর থেকে নতুন করে রোজা রাখাটা ঠিক নয়, এর আগে থেকে আপনি রাখতে হবে। আপনি যদি পারেন শাবান প্রথম থেকে 1, 2, 3, 4, 5, 6 লিখে রেখে যান, অথবা আপনার মনে হয় এখন 1 সপ্তাহ পরে রেখা শুরু করেছে, রেখে যান, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি আগে মনে করেন একটা রোজাও থাকেন নাই, এখন শাবানের অর্ধেক শেষ, এখন আপনি নতুন করে নফল রোজা শুরু করলেন, এটা ঠিক, এটা কি না ঠিক নাই। আরেকটা জিনিস করবো সাথে বন্ধুগণ, সেটা হচ্ছে যে যদি গত বছর রোজা কাজা থাকে, মনে রাখবেন গত বছর রোজা অনেক সময় কাজা থাকতে হতে পারে নাকি, হয়তো বা ওই সময় অসুস্থ থাকেন, অথবা সফরে গেছিলেন, অথবা মহিলাদের ঋতুস্রাব তো হয় প্রতি মাসে, তো ঋতুস্রাব হয়, ওই মহিলাদের ঋতুস্রাবের রোজা চলে যায়, তাহলে তাদের করণীয় হলো ওই এই শাবান মাসেই এখন রমজানের আগে আগে সেটাকে কমপ্লিট করে নেওয়া, যেটা রমজান না পার হয়ে যাওয়া। কারণ হাদিস আছে বা এ ব্যাপারে আলিম যেটা বলেছেন যে রমজানের আগের রমজানের রোজা যদি কেউ কাজা থাকে, আর যদি এই রোজা আসার আগে সেটা কাজা করতে না পারে, সেটাকে পরের রোজা পরে রোজার পরের দিকে নিয়ে চলে যায়, তাহলে তার জন্য সমস্যা আছে। সমস্যাটা কি? সে একটা অন্যায় কাজ করে, সে রোজার আসার আগে সেটা কমপ্লিট করতো, সেটা করে নাই, কারণ এর রমজান পার করে দিচ্ছে আগে রোজা, তাহলে তার জন্য করণীয় হবে আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। 2 নম্বর হলো ওই যে রোজা যে রোজা চলে গেছে সেটা পূরণ করতে হবে। 3 নম্বর হলো এই যে 1 বছর পার করে দিল, এইটা একটা কাফফারা দিতে হবে। সে কাফফারাটা কি? একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে, গরিব অসহায় মানুষকে খাদ্য প্রদান করতে হবে। বুঝা গেছে কিনা কথাটা? ক্লিয়ার? মানে গত বছরের রোজা যদি এই রোজা আসার আগে তুমি না করে, পরের রোজাতে তাকে তওবা করতে হবে, ওই রোজাটা কাজা করতে হবে, সাথে সাথে 1 বছর বিলম্ব করার কারণে ওই রোজাটার বিনিময়ে একজন মিসকিনকে কিনতে হবে, খাবার দিতে হবে, 1 ডলার খাবার দিতে হবে, অথবা 1.25 কেজি পরিমাণ চাল দিলেই সেটা কাফফারা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যাই হোক, সম্পূর্ণ আসুন আমরা এই শাবান মাসে যেগুলো সুন্নত, অর্থাৎ বিশেষ করে রোজা থাকা, কোরআন তেলাওয়াত করা, এটার দিকে আমরা মনোযোগী হই, এটার দিকে আমরা মনোযোগী হই। হ্যাঁ, সালাতের একটা সুন্দর উদাহরণ আছে, উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই যে তারা বলছেন যে এই যে শাবানের আগের মাসটা ছিল কি? রজব মাস, তাই না? আগের মাসটা কি ছিল? রজব। আমি আরবি নামগুলো জানা আছে না? এই মাসের রজব, শাবান, রমাজান, তাই না? রজব মাস হলো জমি প্রস্তুত করার মাস, রজব মাস হলো ক্ষেত, ক্ষেতের জায়গার জায়গা প্রস্তুত করার মাস, শাবান মাস হলো বীজ বপনের মাস, বীজ বপনের মাস বা চারা গাছ রোপণের মাস, আর রমজান হলো ফসল কাটার মাস। রমজান কি? ফসল কাটার মাস। সাথী বন্ধুগণ, রজব চলে গেছে, জমি কতদিন করে রেডি করেছে আল্লাহ পাকই ভালো জানে, এসে গেছে শাবান, এখন তো আমাদের উচিত ফসলের বীজ বোনা, চারা রোপণ করা। তাহলে এখন যদি আমরা চারা রোপণ করতে পারি, তাহলে রমজান মাসে ফসল ঘরে তুলতে পারবো, আর এখন যদি আমরা চারা রোপণ না করি, তাহলে রমজানের ফসল কোথায় থেকে তুলবো? এই জন্য সালাফগণ এই শাবান মাস আসলে বেশি বিক্রম করা শুরু করতেন, রোজা রাখা শুরু করতেন, নফল এবাদত করতে শুরু করতেন, যেন রমজানের ফসলটা ঘরে তুলতে পারে। এখন থেকে রোজা থাকা অভ্যাস থাকলে রোজাতে রমজানে সহজ হয়ে যায়। যাই হোক, সাথে সাথে দোয়া করি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই শাবান মাসের যেগুলো করণীয় সেগুলোকে যথার্থভাবে সঠিক নিয়মে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর এই মাস উপলক্ষে যে সমস্ত বেদাতি কার্যক্রম রয়েছে, সবে বরাত উদযাপন নামে অথবা হালুয়া রুটি খাওয়ার নামে, ওইরা গোশ ভাত খাওয়ার নামে, ওই রাত্রে কি আর হচ্ছে ওই আগরবাতি মোমবাতি ঘর বাড়ি সাফ সুতরা করে যে রূহগুলো ফিরে আসে, যত ধরনের বেদাতি কার্যক্রম আমাদের সমাজে রয়েছে, এই সমস্ত বেদাত থেকে আমাদের সমাজকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই
দেশকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন সহি সুন্না অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। হাযা সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।